হ্যালো ভিওস দে এডুকেশান চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি থেকে কিছু এমসিকিউ ও এসিকিউয়ের উত্তর যেগুলি আসার সম্ভাবনা দু হাজার কুড়ির উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রবল রয়েছে তাহলে দেরি না করে দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে আজকের আলোচনায় আজকে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় উত্তর হবে নানা ফরন বিষকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় পরের প্রশ্ন বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয় এ সন্ধির দুটি শর্ত লেখো উত্তর হবে শেষ পেশোয়া দ্বিতীয় বাজি রাও এর সঙ্গে ইংরেজদের বেসিনের সন্ধি হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে এই সন্ধির প্রধান দুটি শর্ত হল প্রথমত পেশোয়া ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন দ্বিতীয়ত পেশোয়া তার রাজ্যে একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখতে স্বীকৃত হন পরের প্রশ্ন অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হবে রঞ্জিত সিং ও বড়লাট মিন্টোর প্রতিনিধি চার্লস মেটাকাফের মধ্যে আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় পরে প্রশ্ন কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে উত্তর হবে লডান হাউসি আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে কবে কলিকাতা নগরের পত্তন করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে যোগ চার্ন কলিকাতা নগরের পত্তন করেন কোন চার্টার আইনে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায় অথবা আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল উত্তর হবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায় প্রশ্ন আমেরিকায় কবে ইংল্যান্ডের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে উত্তর হবে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা লাভের মধ্য দিয়ে ইংল্যান্ডের আমেরিকায় ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে কবে কাদের মধ্যে বিদেরার যুদ্ধ হয়েছিল সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ভারতে মির্জাফর ওলন্দাজদের সহযোগিতায় ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বিদেরার যুদ্ধ সংগঠিত করেছিল আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ভিডিও চলাকালীন সকলের কাছে অনুরোধ যে বা যারা চ্যানেলটিতে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে সে সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না বেল আইকন প্রেস করলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা অনায়াসেই নোটিফিকেশান আকারে পেয়ে যাবে এবার আসি পরের প্রশ্নে আলীনগরের সন্ধির দ্বারা ইংরেজরা কি কি অধিকার লাভ করে উত্তর হবে আলীনগরের সন্ধির দ্বারা ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পায় অন্ধকূপ হত্যা কি সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিরাজ ইংরেজ অধিকৃত কলকাতা দখলের পর একশো ছেচল্লিশ জন ইংরেজ সৈন্যকে বন্দী করে আঠারো গুণিত চোদ্দ ফুট দশ ইঞ্চি মাপের একটি ছোট ঘরে সারা রাত আটকে রাখেন এর ফলে পরের দিন একশো তেইশ জন শ্বাস হয়ে মারা যায় এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত কর্নওয়ালিস কোড কি গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্মচারীদের অসাধুতা ও দুর্নীতি বন্ধ করতে ও তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে কতগুলি আচরণবিধি ও আইন সংস্কার করেন এগুলি একত্রে কর্নওয়ালিস কোড নামে পরিচিত ভারতবর্ষে আমলাতন্ত্রের জনককে ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হলেন লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে আধুনিক পুলিশি ব্যবস্থা কে গড়ে তোলেন উত্তর হবে ভারতবর্ষে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তোলেন লর্ড কর্নওয়ালিস ফোর্ট উইলিয়াম কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এজেন্সি ব্যবস্থা কি। সতেরোশো থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানির এজেন্টদের মাধ্যমে পণ্য সামগ্রী কেনার প্রথাকে এজেন্সি সিস্টেম বলা হয় এবারে আলোচনা করব কিছু এমসিকিউ এর উত্তর নিয়ে যেগুলি আগামী দু হাজার কুড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রথমে রয়েছে বার্থোলমিডিয়াজ কোন দেশের নাগরিক উত্তর হবে পর্তুগাল দু নম্বরে রয়েছে বাংলার স্বাধীন নবাবকে উত্তর সিরাজ উদ্দুল্লাহ যুদ্ধ হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস গ্যারেন্টি প্রথা যুক্ত ছিল রেলপথের প্রসারের সঙ্গে সলবাইয়ের সন্ধি হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন ফিলিপ ফ্রান্সিস ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো সামরিক বিভাগকে ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক ছিলেন ডাল হোসি পাঠশালা বন্দোবস্ত চালু হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে বারো নম্বরে রয়েছে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস প্রতিষ্ঠা করেন রমেশচন্দ্র দত্ত সিমনোসেকির সেকির সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রানীগঞ্জে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়েছিল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিস্কো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবার দেখেনি প্রায় পরীক্ষাতে থাকে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিল করো আমি এক্ষেত্রে কতগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বেছে নিয়েছি সেগুলি হলো ফারুক শিওরের ফরমান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দ পিটের ভারত শাসন আইন সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দ রেগুলেটিং আইন সতেরোশো তেয়াত্তর খ্রিস্টাব্দ কোম্পানির দেওয়ানি লাভ সতেরোশো পঁয়ষট্টি এখানে সালটি ভুল রয়েছে কোম্পানির দেওয়ানি লাভ সতেরোশো পঁয়ষট্টি হবে টিপু সুলতান শ্রীরঙ্গাপদ টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি মীর কাসিম বক্সারের যুদ্ধ লড্ডাল হৌসি চিলিয়ানওয়ালার যুদ্ধ আগের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ